আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল উইথ জান্নাতুনের নতুন একটি ভিডিওতে। বাসা থেকে বেরিয়েই প্রথমে একটা রিক্সা নিয়ে নিলাম, আর আমাদের গন্তব্য মিরপুর 12। হঠাৎ করে এমন একটা ট্রিট পেলে কিন্তু মন্দ লাগে না। আজকের ট্রিটটা দিচ্ছে আমার বান্ধবী। ও একটা স্কুটি কিনেছে কিছুদিন হলো, আর সেজন্যই আজকের এই স্পেশাল ট্রিটটা। আর আজকে ট্রিটটা যেহেতু ম্যাডাম দিচ্ছে, তো সেজন্য এটার ভিতরে গিয়েছে টাকা ওঠানোর জন্য, আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখান থেকে এক্স্যাক্ট লোকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই, রাস্তার ঠিক অপোজিটে মিরপুর 12 বাস স্ট্যান্ডের রাস্তার ঠিক অপোজিট পাশে দ্য ক্যাফে রিওতে আজকে আমরা যাব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যখন দুপুরের জন্য রান্না করতে যাব, তখন আমার বান্ধবী বলতেছে আজ বাসায় রান্নাবান্না সব বন্ধ। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি না খেয়ে থাকবো? তখনও বললো, না না খেয়ে থাকবো কেন, আজ আমরা বুফে যাচ্ছি। যে কথা সেই কাজ, এই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম। আর আজকে বুফেতে কী কী থাকছে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আর সে পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আমাদের সাথেই থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখন আমরা উপরে উঠতেছি। উপরে উঠতে উঠতে নিচটা দেখার চেষ্টা করতেছি। আকাশটা এত সুন্দর যখন উপরে উঠতেছিলাম, আর এই যে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, মিরপুর 12-র বাস স্ট্যান্ডটা উপর থেকে দেখাচ্ছি, আর আকাশটা দেখেন কত সুন্দর। আর আমরা চলে আসছি এখানে। ভিতরে ঢুকতেই সবুজের সমারোহ, গাছ লতা পাতা দিয়ে খুব সুন্দর করে ইন্টেরিয়র করা। আর গাছের প্রতি তো আমার বরাবরই সেই উইকনেস। তো আমরা যখন ভিতরে আসলাম, আমাদেরকে ওয়েলকাম করা হইল। ওয়েলকাম করানোর পরে আমাদেরকে আমাদের যে টেবিলটা, নির্দিষ্ট টেবিলটা দেখিয়ে দিচ্ছে। আর এর ভিতরে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো সেজন্য। আর আজকের বুফেতে ছিল 101টা আইটেম, আর পার পার্সন 850 টাকা করে। তো আমি আসলে খাবারগুলো এখন দেখে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রাইড রাইস। ওদের ফ্রাইড রাইসটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। এখানে মিক্সড ভেজিটেবল ছিল, এখানে ছিল পাস্তা, আর তারপরে ছিল চাউমিন, আর এখানেও একটা মিক্সড ভেজিটেবল ছিল, আর এখানে চিকেনের একটা আইটেম ছিল। আমি মোটামুটি যতটুকু সম্ভব সবগুলো আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ছিল চাইনিজ ভেজিটেবল, আর এখানেও একটা এটা হলি চিকেন ছিল, এটা চিকেনেরই একটা আইটেম। আর সব থেকে যেটা খাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলাম সেটা হচ্ছে কাঁকড়া, এই বারবিকিউ ক্র্যাবটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব আজকে। আর এখানে ছিল ঝাল ফ্রাই, ফিশ ঝাল ফ্রাই, এটাও ফিশেরই একটা আইটেম, এটা ছিল গার্লিক ফিশ। আর এখানে ছিল স্প্রিং রোল। তো আমি মোটামুটি যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। এখানে বাসভূষা এবং পটেটো ওয়েজেস, আর এখানে স্যুপ, এখানে থাই স্যুপ ছিল। তো থিকনেসটা একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে ছিল চিকেন কর্ন স্যুপ, যেটা তো এটাও দেখতে খুবই ইয়াম্মি লাগতেছিল। আর এখানে অন্থন, আর এখানে থাই ফ্রাইড চিকেন ছিল, আর এখানে ছিল পমফ্রিট ফিশ, রূপচাঁদা মাছ ফ্রাই আর কি, আর চিকেন কষা এটা, আর মাটন লিভার, কলিজা ভুনা। কলিজা ভুনা পার্সোনালি আমার পছন্দ না, তো এটা ছিল কলিজা ভুনা। আর এখন বিফ রেজালা। বিফ রেজালাটা অ্যাজ ইউজুয়াল আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আর এখানে ছিল তান্দুরি চিকেন, আর তান্দুরি চিকেনের সাথে নান ছিল, এখানে নানটা খুব সুন্দর ছিল। এখানে ছিল চিকেন তেহরি, আর এখানে প্লেন পোলাও, এখানে ছিল আপনার প্লেন রাইস আর ডাল বাটার ফ্রাই। তো মোটামুটি এগুলো, আর এ পাশটাই ছিল এই যে উপরে দেখতেছেন, এগুলো ছিল চাটনি, নিচে শসা, কাঁচামরিচ, হ্যাঁ বিভিন্ন রকমের চাটনি ছিল সালাদ আইটেমের মধ্যে। হ্যাঁ এখানে পেঁয়াজ, লেবু, বিভিন্ন সস, আর টমেটো, গাজর, সব কিছু আলাদা আলাদা করে কাটা ছিল, লবণ সব কিছুই ছিল এখানে।
আর এখানে বিভিন্ন রকমের স্যালাড ছিল, তো সবগুলোর নাম আসলে আমার ওভাবে দেখা হয়নি। অনেক রকমের স্যালাড ছিল, তো আপনারা চেষ্টা করবেন সবগুলোই ট্রাই করার। তো আমরা সব কিছু ট্রাই করতে পারিনি, কারণ আমরা আসলে কেউই এতটা খেতে পারি না। যতটুকু পেরেছি আমি সব কিছু দেখাবো, আমরা কি কি নিয়েছিলাম, কি কি খেয়েছি। এখানে এটা ফ্রুট স্যালাড, তো এখানে অনেক অনেক রকমের স্যালাড ছিল, অনেক রকমের। তো দেখতেই সবগুলো আইটেম এত ইয়াম্মি, এত সুন্দর, দেখলেই ভালো লাগে। আর বিভিন্ন রকম ভর্তা ভাজিও কিন্তু এখানে ছিল, এখানে বিভিন্ন রকম ভর্তা ভাজি সব কিছুই ছিল। মাছ ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, ডিম ভর্তা ছিল, করলা ভাজি ছিল, এই যে পাপাইয়া ভর্তা, পেঁপে ভর্তা ছিল, আলু ভর্তা ছিল। আর এদিকে ডেজার্ট আইটেম ছিল, ডেজার্ট আইটেমও অনেকগুলোই ছিল। এখানে সুশিও ছিল, বাট এটা আসলে খাওয়া হয়নি, সুশি ছিল। আর এখানে ব্রেড, রসমালাই, ফিরনি ছিল, আর এদিকে রেড ভেলভেট কেক ছিল, এদিকে ছিল মিল্ক ক্যারট, আর এটা দ্য ক্যাফে রিও স্পেশাল একটা ডেজার্ট আইটেম ছিল। এটা খুবই মজা ছিল, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এখানে ফ্রুট কাস্টার্ড ছিল, এখানে অরেঞ্জ অরেঞ্জ পেস্ট্রি ছিল, অনেক 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 রকমের ডেজার্ট আইটেম ছিল, আর সবগুলোই অনেক মজা ছিল। পুডিংও ছিল, এগুলো খেতে সত্যি অনেক মজা ছিল। হ্যাঁ, নিচেও রেড ভেলভেট ছিল, ফিরনি সেমাই ছিল, হ্যাঁ এখানে বন ছিল, ব্রেড বল ছিল, এর সাথে পানি আছে, জুস আছে, যে যার মতো যতটুকু প্রয়োজন নিতে পারবে। তো আমরা প্রথমেই এটা রোদেলার প্লেটার, তো সে প্রথমেই নিয়েছে, কী কী নিয়েছে দেখি, সালাদ নিয়েছে, ফ্রাইড রাইস নিয়েছে, তো এগুলো দিয়ে সে শুরু করেছে। আমরা কেউ স্যুপ ট্রাই করিনি, অ্যাকচুয়ালি স্যুপ ট্রাই করা হয়নি। আর চিকেনের বিভিন্ন আইটেম নিয়েছে, আর এই যে একজন দেখাচ্ছি, দেখলেন, হ্যাঁ সে কিন্তু কেক নিয়ে বসে গিয়েছে, সে আর কিছুই খায়নি। তো আমরা এগুলোই নিয়েছিলাম, আর এই যে একজন, সে শুধুমাত্র কেক নিয়েই বসে গিয়েছিল, এবং সে শুধু কেকই খেয়েছে আর অন্য কিছুই কিন্তু খায়নি। আর এই যে বান্ধবী, করলা ভাজি নিয়ে চলে এসেছে, আর এখানে চাটনি, হ্যাঁ এখানে শসা, পেঁয়াজ, সব কিছু। তো এগুলো সবগুলো খাবার, এভারেজে সবগুলো খাবারই কিন্তু বেশ মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি সব কিছুই দেখাচ্ছি, তো সে পর্যন্ত সাথে থাকুন। এই যে একজন চেটেপুটে খেয়ে ফেলেছে, চিকেনটা কিন্তু একটু হার্ড ছিল, এটা চিকেনটা একটু হার্ড ছিল, তো সে খাচ্ছে। তো খাবারগুলো মজা ছিল, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে খাবারগুলো, মোটামুটি সবগুলোই, সবগুলো আইটেমই ভালো লেগেছে। যেহেতু এখানে অনেকগুলো আইটেম ছিল, সবগুলো আসলে আমাদের ট্রাই করা হয়নি। দেখতে পাচ্ছেন একজন কেক খেয়ে তার অবস্থা, দেখেন সে টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি, এবার দেখেন সে কী করে। হ্যাঁ, অনেক কেক আর কোক ছাড়া সে আর কিছুই খায়নি। তো আমি অনেকবার চেষ্টা করেছি তাকে অন্য কিছু খাওয়ানোর, বাট সে কেক আর কোক ছাড়া অন্য কিছুই খায়নি। আর এই চাটনিটা অনেক মজা ছিল। হ্যাঁ, পার্সোনালি আমরা যেসব আইটেম খেয়েছি এভারেজে, এগুলোর ভিতরে যদি বলি টেস্টের কথা, তো এভারেজে সবগুলোর টেস্ট আমার কাছে বেশ ভালোই ছিল। আর বিফ রেজালাটা পার্সোনালি আমার কাছে খুব একটা মজা লাগেনি, অ্যাজ ইউজুয়াল খুব বেশি মজা লাগেনি আমার। আর সেকেন্ড টাইম এই যে এখানে নান আর তান্দুরি চিকেনটা নেওয়া হয়েছিল, তো এই তো এভাবে খাওয়া হচ্ছে। আর এই যে বান্ধবীর অবস্থা দেখেন, সে করলা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, করলার সাথে বিফ, করলা আর ফ্রাইড রাইস একসাথে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, তার অবস্থাটা দেখেন। অবশ্য করলা ভাজিটা সত্যি খুবই মজা ছিল, করলা ভাজিটা অনেক টেস্ট ছিল। আর এখন দেখেন সে কী করছে, তার মজার মজার সব কাহিনী দেখলে আসলে হাসতে হাসতে আমাদের অবস্থাই হয়ে গেছিলো। আপনাদের সাথে শেয়ার করছি, সে শশার সাথে এই চাটনি দিয়ে খাচ্ছিল। তো এটাই দেখালাম,
আর মোটামুটি সব খালি হয়ে গেছে, আমি সেকেন্ড টাইম একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো অনেক লোকের ভিতরে এসেছে, তারা খাচ্ছে, এই যে বাচ্চারাও নিচ্ছে, সবই মোটামুটি শেষের দিকে। ও এখন এইখানে এই যে মাটন কাচ্চিটা চলে আসছিল, আর এখানে এ পাশটায় আমরা খাওয়ার পর একটু ঘোরাঘুরি। এখানে দোলনাচাতেই বাচ্চাগুলো বসেছিল, তারপরে আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম। এখানের ফটোশ্যুটগুলো করার পরে দেখেন অবস্থা ফটোশ্যুটের, এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর সব থেকে মজার ব্যাপার যেটা, এখানে একটা বিয়ে ছিল, একটা না দুই তিনটা বিয়ে ছিল, তো একটা পাশে বিয়ের জন্য বুক করা ছিল। তো আমি একটু চেষ্টা করতেছি, এই যে বর চলে আসছে, আমি আপনাদেরকে এই বিয়েটাও একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখানে গেট ধরা হয়েছে, আমাদের বাংলাদেশি বিয়েতে যে রীতি নীতি রেওয়াজ যেগুলো সেগুলো পালন করা হচ্ছে। তো আমি চেষ্টা করতেছি একটু বিয়েটা আপনাদেরকে দেখানোর জন্য। আর যেহেতু এখানে পাশেই বিয়ে চলতেছিল, তো আমাদের মনে হচ্ছিল আমরা বিয়ে খেতে আসছি, একটা বিয়ে বিয়ে ভাইব ছিল। আর এখানে যদি বউটাকে একটু দেখানোর চেষ্টা করি, বরকে তো অলরেডি দেখিয়েছি, বর দেখতে মাশাল্লাহ, আর বউটাকেও দেখানোর চেষ্টা করছি হুটা দিয়ে, বউটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরী ছিল। আর এ পাশটায় যদি দেখায়, ওদের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, আমার আমার অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটা মোটেও ফাঁকা পাইনি, এখানে তেমন কোনো ভিডিও নিতে পারিনি। আর এ পাশের ইন্টেরিয়রটা দেখেন খুবই সুন্দর ছিল, এই পাশটা কিডস জোন, আর ওয়াশরুম ছিল এই পাশেই। আর এখানে বসে যারা ফটো তুলতে পছন্দ করেন, বা এখানে আমরা ফটোশ্যুট করেছি। আর এ পাশটা খুব সুন্দর একটা গ্লাস দেওয়া ছিল, এখানে দুটো পাখির ডানা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এখানে যতটুকু টাইম ছিলাম পুরো টাইমটা ভীষণ এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া, এবং এই যে বিভিন্ন রকম ফটোশ্যুট করেছি। আর এখানে এসে বিয়েও দেখলাম দুই তিনটা, এই যে এখানেও একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেরোতে গিয়ে এখানে আমি হাঁটকে গেলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে দ্য ক্যাফে রিও পান বার, এখানে বিভিন্ন রকমের পান পাওয়া যায়, তো যারা যারা পান খেতে পছন্দ করেন তারা এখান থেকে পান খেতে পারেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।